ইলিশ মাছ মোটামুটি আমদানি আছে আমরা বিক্রি করি ইলিশ দাম হাত বর্তমানে হাতের নাগালে আছে আর 7-8 900 গ্রামের গুলি আপনার 25000 টাকা মন যাইতেছে আর যেগুলি 1 কেজি ওভার মাছ ওগুলি যাইতেছে আপনার যে 28000 29000 তারপরে আপনার যাইয়া 1.5 কেজি আলা মাছগুলি যায় 35000 টাকা মন আর 500 গ্রামের মাছ যায় আপনার 18000 20000 এরকম হ্যাঁ সামনে ইলিশ অন্তত বাড়বে সামনে সামনে ইলিশ বাড়বে আর ওই মৌসুমটা ইলিশ এমনিতেই বাড়ে আমরা কেন বাড়ে বলতে পারবো না কিন্তু আমরা সব সময় দেখে আসছি যে পৌষ মাঘের মাঘের দিকে মাছের সংখ্যা বাড়তে থাকে হ্যাঁ পাঙ্গাস প্রতি বছরই যে এই মাসে অগ্রহায়ণ মাসে পাঙ্গাস মাছ পড়ে এই পাঙ্গাস মাছের এখন সাইজটা খুবই বড় এই জন্য এই পাঙ্গাস মাছগুলো জেলে জেলেদের জালে মার দিতেছে মার করতেছে পাঙ্গাসের দাম তুলনামূলক অনেক কম 500 টাকা প্রতি কেজি 500 থেকে 525 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে পাঙ্গাস মাছ ইলিশ আমাদের এখন তো বর্তমানে ইলিশও কম এবং শুধু পোমা মাছটা আছে কিছু পোমা মাছ পাওয়া যাচ্ছে পোমা মাছ 200 থেকে 225 এরকমের কেজি প্রতি কেজি বিক্রি হচ্ছে অন্যান্য মাছের তো এখন হলো শাস্ত্র মাছের সিজন এই জন্য অন্যান্য মাছ সবই তুলনামূলক বাজারের দাম অনেক কম ইলিশ 1 কেজি ওজনের মাছ যেগুলো এগুলো বিক্রি হচ্ছে যে 675 টাকা প্রতি কেজি আর 700 থেকে 675 টাকা আর যেগুলো এলসির মাছ বলি আমরা 600 থেকে 900 গ্রাম এই মাছগুলো বিক্রি হচ্ছে যে 625 টাকা প্রতি কেজি প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন